কেমন আছেন আপনারা? ভালো আছেন তো? আমরা আবার অনেকদিন পরে একটি নতুন কন্টেন্টে কাজ করার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি কন্টেন্ট নিয়ে। আপনারা দেখবেন আমাদের কন্টেন্টটি কেমন লাগে এবং আমার মনে হয় আপনাদের ভালো লাগবে, কারণ এটি একটি ইতিহাস সমৃদ্ধ একটি কন্টেন্ট, জীবনের গল্প। জীবনের গল্প আমরা নানানভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আসলে আমরা পিছনের যে ইতিহাসগুলো না জেনে আমাদের সন্তান আমাদের ছেলেমেয়েদেরকে ভুল পথে ধাবিত করার চেষ্টা করছি। ধন্যবাদ সকল ভাই বোন থেকে ভালো থাকবেন। আমাদের কন্টেন্টের নাম হচ্ছে ইলা মিত্রের জীবন কাহিনী। ধন্যবাদ। বাংলার প্রথম ইঞ্জিনিয়ার, যে বাংলার প্রথম একজন সত্যিকারের মেধাবী ছাত্রী, যার গুণটাকে আসলে আমরা কোনোভাবে বলে শেষ করতে পারবো না। যেই কলেজে লেখাপড়া করতেন উনি একমাত্র ছিলেন ছাত্রী, আর সবাই ছিল ছাত্র। যেই মহিলার কথা বলছি উনি হচ্ছেন ইলা মজুমদার। জন্ম 1930 সালে 24শে জুলাই বর্তমান বাংলাদেশের ফরিদপুর জেলার মাদেপুর গ্রামে। পিতা যতীন্দ্র কুমার মজুমদার ছিলেন একজন ম্যাজিস্ট্রেট, মা ছিলেন গৃহিণী। যতীন্দ্র কুমার মজুমদার ছোট থেকে এই মেয়েকে মুক্ত পরিবেশে বড় করার চেষ্টা করছেন। 12 বছর বয়সে ইলা সাইকেল চালাতে পারতেন, মাত্র 16 বছর বয়সে শিখেছিলেন জিপ চালানো। খুলনায় তিনি প্রথম নবম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করে তারপর 1945 সালে ইলাদের পুরো পরিবার চলে যায় কলকাতায়। দ্বিতীয় বিভাগে ম্যাট্রিক পাশ করেন, এরপর তিনি ভর্তি হন আশুতোষ কলেজে। তিনি ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছিলেন কিন্তু তিনি পড়েননি। তিনি ছিলেন ওই কলেজের প্রথম মহিলা ছাত্রী এবং বাংলার প্রথম ইঞ্জিনিয়ার। সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান পুলিন বিহারী ঘোষ এই সময় তার পাশে এসে দাঁড়ান। কলেজে তিনি ছিলেন ইলার অভিভাবক। 1991 সালে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি লাভ করেন। তিনি ভারতের প্রথম মহিলা যিনি ভারী যন্ত্রাংশের কারখানায় কাজ করেছিলেন। আমাদের পক্ষে যতটুকু করা সম্ভব আমরা তাই করে যাচ্ছি। ওনার একটা ছোট ইনফরমেশন আপনাদেরকে দিলাম, আসলে এখন তার ইনফরমেশন শুরু হয়নি, শুরু হবে এই মাত্র। আমরা ওনার জীবন কাহিনীকে সুন্দরভাবে আপনাদেরকে সামনে তুলে ধরার চেষ্টা করব। উনি হচ্ছেন আসলে একজন সত্যিকারের দেশপ্রেমিক ছিলেন, দেশ নায়কও বটে। তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্র স্মরণে নাচলে কেন্দুয়া 55 সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখে একটি স্মৃতিস্তম্ভ তৈরি করা আছে। ইলা মিত্র নাচলে কৃষক এবং সাঁওতালদের সংগঠন করতে আন্দোলন গড়ে তুলেছিলেন। 1950 সালের 5ই জানুয়ারি কৃষক বিদ্রোহ সংগঠন তৈরি হয়। পুলিশ ও সেনারা এই বিদ্রোহ দমন করার চেষ্টা করেছিলেন। তিনি পালানোর সময় বন্দী হন এবং রাজশাহী জেলায় নির্যাতনের শিকার হতে থাকেন। তার নির্যাতনের কাহিনী শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে একটি মহিলার পক্ষে কতটুকু নির্যাতনের শিকার হতে পারে এবং তার সহ করা কতটুকু কঠিন। তার জীবনে নেমে আসে দুর্বিষহ অন্ধকার। যশোরের বাগুটিয়া গ্রামে আদিনিবাস হলেও চাঁপাইনবাবগঞ্জের ইতিহাসে জড়িয়ে আছে তার নাম। 1945 সালের চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলা রামচন্দ্রপুর গ্রামে আসেন রমেন মিত্রের বধূ হিসাবে। 1945-50 খ্রিস্টাব্দ নাচল অনুষ্ঠিত হয়। তেভাগা আন্দোলনের অগ্রভাগে এই মহিলায় নেতৃত্ব দিয়ে থাকেন, এজন্য আজও তার কথা মনে রেখেছেন এলাকার আবাল বৃদ্ধ বনিতারা। এলা মিত্র একজন সংগ্রামীর নাম, একজন বঞ্চিত মানুষের প্রতিনিধির নাম, এক মানববাদীর নারীর নাম যিনি সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য স্বেচ্ছায় সকল সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়েছেন, ভোগ করেছেন অমানবিক নির্যাতন, তবু থেমে যাননি তার আদর্শের লড়াইয়ে। জীবনের শেষ দিন পর্যন্ত সাধারণ মানুষের জন্য লড়াই করে গেছেন এই সংগ্রামী মহিলা। শত অত্যাচার নীরবে সহ করে গণতন্ত্রকামী মানুষের মুক্তির জন্য আজীবন সংগ্রাম করে মানুষকে আলোর পথ দেখিয়েছেন। বিয়ের পর তিনি ইলা মিত্র নামে পরিচিত হন। স্বামী রবীন্দ্র মিত্র ছিলেন একজন কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্য। ইলা ছিলেন ভারতের একজন চ্যাম্পিয়ন অ্যাথলেটিক্স, বাস্কেটবলও ভালো খেলতেন। 1942 সালে এই দেশে দুর্ভিক্ষ দেখা দেয়, তখন কৃষকদের উপরে শোষণের মাত্রা আরও বেড়ে যায়। কৃষকরা শুরু করে 3 ভাগে 2 ভাগ ফসল এর জন্য আন্দোলন। এই আন্দোলন চলে ভারত পাকিস্তান বিভক্তের পরেও। এ সময় বর্তমান বাংলাদেশ, পূর্বে ছিল পাকিস্তান, কমিউনিস্ট পার্টি পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করা হয়। সরকারের দমনপ্রিয় নীতির কারণে কমিউনিস্ট ও কৃষক আন্দোলনের নেতারা আত্মগোপনে চলে যান। ইলা মিত্র এবং রবীন্দ্র মিত্র নাচলের গ্রামে আত্মগোপন করেন। এই গ্রামে ছিল সাঁওতাল নেতা ও প্রথম সাঁওতাল কমিউনিস্ট মাতলা মাঝির বাড়ি। তেভাগা আন্দোলন একটি বাস্তব রূপ লাভ করে। কৃষকদের প্রতিরোধের মুখে আপাততভাবে তেভাগা কার্যকর করা হলেও ভূমি মালিকরা কিন্তু থেমে থাকেননি। সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নানাভাবে কৃষকদের উপর অত্যাচার নিপীড়ন চালাতে থাকে। এক পর্যায়ে পুলিশ কর্মকর্তা ও 5 জন কনস্টেবল নিহত হয় আন্দোলনকারীর হাতে।
এরপরে শুরু হয় পুলিশ ও সৈন্যদের অত্যাচার নির্যাতন। 1945 সালে ব্রিটিশ শাসনের শেষের দিকে এলা মিত্র ছিলেন চাঁপাইনগরের শ্বশুর বাড়িতে। স্বামী রমেন্দ্র মিত্র এবং বন্ধু আলতাফ মিয়া মিলে শুরু করেন একটি বিদ্যালয়। জমিদার বাড়ির অদূরে কৃষ্ণ গোবিন্দপুর স্কুলে তিনি শিক্ষকতা শুরু করেন। তিনজন ছাত্র নিয়ে নিরক্ষরতা দূরীকরণ কাজ শুরু করলেও এক বছর পরে ছাত্র সংখ্যা এসে দাঁড়ায় 55। এই স্কুলকে কেন্দ্র করেই সংগ্রাম জীবন শুরু হয়। সবার জন্য শিক্ষা কার্যক্রম শুরু করেন তিনি এবং একসময় তিনি মিশে যান কৃষক মজুমদারদের সঙ্গে। তখন থেকে এলাকায় ইলা মিত্র হয়ে ওঠেন রানীমা। আশেপাশের সব কৃষক পরিবার তাকে সম্বর্ধনা করতে থাকে রানী মা হিসাবে। জমিদার বাড়ি গৃহবধূ হলেও ইলার স্বামীর সহায়তায় খুব দ্রুতই হয়ে ওঠেন স্থানীয় কৃষক সম্প্রদায়ের নেত্রী। স্বামী রমেন্দ্র মিত্র ছিলেন একজন মুক্তিমনের সচেতন মানুষ। ফ্লোড কমিশন রিপোর্ট বাস্তবায়ন এবং কৃষকদের জমি ভাগাভাগির বিষয়ে দুটি নিয়ে পুরো দেশ তখন সরকার বিরুদ্ধে আন্দোলন তাল। নাচলে কৃষকরাই ছিল আন্দোলনের পুরো ভাগে। এই আন্দোলনের সামনের ভাগে সরাসরি অংশগ্রহণ করেছিলেন সাঁওতালরা। এই আন্দোলনের আজ ইতিহাস নাচল বিদ্রোহী, তেভাগা আন্দোলন, নাচলের কৃষক আন্দোলন ইত্যাদি নামে পরিচিত হয়ে থাকে। 1946 সাল থেকে 53 সাল পর্যন্ত এই আন্দোলনের নেতৃত্ব দেন ইলা মিত্র। 46 সালে ইলা মিত্র তার দলের সকল হিন্দু মুসলিম সম্প্রদায় দাঙ্গা হাঙ্গা প্রতিহত করার জন্য আন্দোলন আরও জোরদার করে গড়ে তোলেন। এরই জের ধরে তৎকালীন পাকিস্তান সরকার দুই দিন পর নাচলে প্রায় 2000 সৈন্য প্রেরণ করেন শান্তি প্রতিষ্ঠা করবার জন্য। কিন্তু সৈন্যরা এই এলাকায় ব্যাপক মারপিট এবং গুলি করে শতাধিক ব্যক্তিকে হত্যা এবং জ্বালিয়ে দেন 12টি গ্রামে প্রায় শতাধিক বাড়িঘর। এদের বেশিরভাগই ছিল সাঁওতাল অধিবাসী। সরকারি সৈন্য এবং পুলিশের অত্যাচারে প্রতিটি পরিবারের সদস্য এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। এলা মিত্র সাঁওতালদের পোশাক পরে পালিয়ে যান, কিন্তু পোশাক পরিবর্তন করলে কি হবে, ভাষাগত কারণে সে ধরা পড়ে যান সৈনিকদের হাতে। তার সাথে ধরা পড়েন প্রায় শতাধিক তার অনুসারী, গ্রেপ্তার হন রহনপুর থেকে। নাচল থানায় তার উপর চলে অমানবিক নির্যাতন। প্রথম ধাপে টানা 4 দিন চলে নির্যাতন। প্রচণ্ড জ্বর এবং রক্তাক্ত অবস্থায় তাকে নেওয়া হয় চাঁপাইনবাবগঞ্জের হাসপাতালে। ওই মাসেই 21 তারিখে দেশদ্রোহিতার অভিযোগে এনে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। সেখানেই শুরু হয় নির্যাতনের দ্বিতীয় ধাপ। এই নির্যাতন সম্পর্কে ইলা মিত্র রাজশাহী আদালতে ঐতিহাসিক জবানবন্দি দিয়েছিলেন এরকমভাবে যে, কেসটির ব্যাপারে আমি কিছুই জানি না। গত 7/1/1950 আমি রহনপুরে গ্রেপ্তার হই এবং পরদিন আমাকে নাচল নিয়ে যাওয়া হয়। যাওয়ার পথে পুলিশ আমাকে মারধর করে, পরে আমাকে একটি সেলের মধ্যে নিয়ে যাওয়া হয়। পুলিশ হত্যাকারী সম্পর্কে সব কিছু স্বীকার না করলে আমাকে উলঙ্গ করে রাখা হবে বলে এসআই আমাকে বারবার হুমকি দিতে থাকে। আমার যেহেতু বলার কিছুই ছিল না, কাজে তারা আমার সমস্ত কাপড় খুলে আমাকে সম্পূর্ণভাবে উলঙ্গ করে একটি সেলের মধ্যে বন্দি করে রেখে দেয়। আমাকে কোনো রকম খাবার দেয়নি, এমনকি এক ফোঁটা জলও আমাকে দেওয়া হয়নি। সেই দিন সন্ধ্যাবেলায় এসআইয়ের উপস্থিতিতে সিপাহীরা তাদের বন্দুকের বার দিয়ে আমার মাথায় আঘাত করতে শুরু করে। তারা অমানবিক নির্যাতন চালায়। সেলার 4টি গরম ডিম সিদ্ধ করে আনার জন্য হুকুম দেয়। তারপর 4-5 জন সিপাহী আমাকে জোরপূর্বক ধরে চিত করে শুয়ে দেয় এবং আমার জনাঙ্গে একটি সিদ্ধ ডিম ঢুকিয়ে দেয়। আমি আগুনে পুড়ে যাচ্ছিলাম, এরপরে জ্ঞান হারিয়ে ফেলি। 9 জানুয়ারি 1950 যখন আমার জ্ঞান ফিরে এলো, তখন উপরুক্ত এসআই এবং কয়েকজন সিপাহী আমার সেলে এসে আমাকে বুট দিয়ে আমার মাথায় আঘাত করতে শুরু করে। এরপর আমার ডান পায়ের গোড়ালিতে একটি পেরেক ঢুকিয়ে দেয়। সে সময় আধা চেতন অবস্থায় পড়ে থাকি আর আমি এসআইকে বিড়বিড় করে বলতে শুনলাম যে আমরা আবার রাতে আসব, তুমি যদি স্বীকার না করো তাহলে সিপাহীরা একে একে তোমাকে ধর্ষণ করবে। গভীর রাতে এসআই এবং সিপাহীরা ফিরে এলো এবং তারা আবার সে হুকুম দিল। তখন আমি কিছু বলতে রাজি হলাম না। তখন 3-4 জন সিপাহী আমাকে ধরলো এবং একজন সিপাহী সত্যি সত্যি আমাকে ধর্ষণ শুরু করলো। এর কিছুক্ষণ পরে আমি অজ্ঞান হয়ে পড়লাম। পরের দিন 10 জানুয়ারি যখন আমার জ্ঞান ফিরে এলো, তখন আমি দেখলাম যে আমার দেহ থেকে অঝরে রক্ত ঝরছে এবং কাপড় চোপড় রক্তে সম্পূর্ণ ভিজে গেছে। এরপর আমাকে নবগঞ্জ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হলো এবং 21 জানুয়ারি নবগঞ্জ থেকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নিয়ে এসে সেখানকার জেল হাসপাতালে ভর্তি করা হলো। কোনো অবস্থাতেই আমি পুলিশকে কিছু বলিনি। এরপর ইলা মিত্রকে পাঠানো হলো ঢাকা কেন্দ্রীয় কারাগারে। সেখানে নির্যাতনের তৃতীয় ধাপ চলল। মুমূর্ষু অবস্থায় ইলা মিত্রকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থা গুরুতর দেখে 1954 সালে 5 এপ্রিল তৎকালীন যুক্ত ফ্রন্ট সরকারের 5 জন সদস্য একটি কমিটি ইলা মিত্রের অবস্থা পর্যবেক্ষণ করে একটি প্রতিবেদন দখল করেন।
মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী সহ আরো কয়েকজন নেতা প্রতিবেদনটি দাখিল করেন। কোন ধরনের শর্ত ছাড়া যদি ইলা মিত্রকে মুক্তি দেওয়া না হয় তাহলে তাকে আর প্রাণে বাঁচানো যাবে না। ইলা মিত্রকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে শত শত ছাত্রছাত্রী, রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিক সহ সুশীল সমাজের অনেক লোকজন ছুটে আসেন প্রতিদিন। শেষ পর্যন্ত সরকার তাকে প্যারোলে মুক্তি দিতে বাধ্য হয় এবং কলকাতায় যাওয়ার অনুমতি দেয়। এরপরে আর তিনি ফিরে আসেননি। বাংলাদেশের বন্দি জীবনের সে ভয়াবহগুলো সে কখনোই ভুলতে পারেননি। এ দেশে ফিরে এলে তাকে আবার যদি গ্রেপ্তার করা হয় এটাই ছিল তার একমাত্র আশঙ্কা। 10 বছরে 4 বার গ্রেপ্তার হন এবং বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করেন। এত বাধা বিপত্তির পরেও তাকে কোনোভাবে থামিয়ে রাখা যায়নি। ইলা মিত্র প্রত্যেক বাড়ির এখনো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। বাগরটিয়া 84 বিঘা জমির উপরে দখল করে আছেন সেই সাধারণ জনগণরা। বাড়িটি এখন বসবাস করেন কিয়ামুদ্দিন হাজির সন্তানরা। চুন সুরকি তৈরি ইমারতটির এখন ভগ্নদশা প্রায়। ইতিহাস নির্মাণ এই মহিষী নারী জন্মস্থান বাড়িটি সংরক্ষণের দাবি জানাচ্ছি বাংলাদেশ সরকারের কাছে। 77 বছর বয়সে 2002 সালে 13 অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন। আমরা এতক্ষণ যে ইতিহাসটি শুনলাম এটি একটি মহিষী নারীর গল্প। এই গল্প থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম, শিখতে পারলাম, বুঝতে পারলাম। আমাদের সন্তানদেরকে এই গল্পের ধারাবাহিকতা রক্ষা করার জন্যে, বিভিন্নভাবে তাদের উৎসাহিত করবার জন্যে আপনারা প্রতিনিয়ত এই ধরনের ইতিহাসভিত্তিক কন্টেন্টগুলো শোনানোর চেষ্টা করবেন। এতে করে সন্তানরা তাদের জীবনের শিক্ষা গ্রহণ করবে এবং সন্তানরা বুঝতে পারবে যে আমাদের আসলে জীবন নির্বাহিতা কীভাবে করা উচিত। আমাদের দেশটাকে একা একাই স্বাধীন করা হয়নি, অনেক ত্যাগের বিনিময়, অনেক মহিষীর বিনিময়ে আমাদের দেশটাকে স্বাধীন করা হয়েছে। আপনারা যারা এই কন্টেন্টটি শুনবেন বা শুনছেন তাদের প্রতি অনুরোধ রইল যেন আপনারা সবাই এই কন্টেন্টটি প্রত্যেকটি মানুষের কাছে পাঠিয়ে দেবেন এবং শেয়ার করবেন এবং প্রত্যেকটি মানুষ যেন আমাদের কন্টেন্টটি শুনে মহিষী নারী ছিলেন তাদের প্রতি থাকবে আমাদের চির কৃতজ্ঞ এবং ভালোবাসা। ধন্যবাদ সকল ভাই বোনদেরকে। ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের কন্টেন্টের সাথে থাকার চেষ্টা করবেন। আমরা আবার চেষ্টা করব জীবনের গল্প বেশি বেশি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। ধন্যবাদ সকল ভাই বোনদেরকে। ভালো থাকবেন।